আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে চাক্কা জামের ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রতিবাদ কর্মসূচি প্রাণ কাড়ল 4 মাসের এক গর্ভবতী মহিলার। পরিবারের অভিযোগ, অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়ে যায়, যার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ। পদ্ম শিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে পড়ার জন্যই স্ত্রীকে বাঁচানো যায়নি বলে কান্নায় ভেঙে পড়েন গর্ভবতী মহিলার স্বামী। চোখের জল মুছে ক্ষোভের সঙ্গে বলেন, বিজেপির অবরোধের জন্য আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এগোতেই পারলাম না। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়া রানাঘাটের মাঝে 12 নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম দুর্গা শীল, তিনি ফুলিয়ার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, কয়েক বছর আগে হীরা শীলের সঙ্গে বিয়ে হয় ফুলিয়ার প্রফুল্লনগরের বাসিন্দা দুর্গার। ফুলিয়ার একটি ছোটখাটো সেলুন রয়েছে হীরার। শুক্রবার সকালে দোকান খোলার জন্য বেরিয়ে যান হীরার। বাড়িতে ভাত রান্নার জন্য চাল পরিষ্কার করছিলেন তার স্ত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে দুর্গার মৃগী রোগ ছিল। এদিন চাল পরিষ্কার করার সময় হঠাৎই পড়ে যান তিনি। খবর পেয়ে দোকান ফেলে তড়িঘড়ি বাড়িতে চলে আসেন হীরা। চিকিৎসার জন্য টোটো করে স্ত্রীকে নিয়ে যান ফুলিয়া হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রোগীকে রেফার করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেন হীরা ও পরিবারের লোকজন। সেই সময় 12 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চলছিল বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক, যার জেরে হবিবপুরের কাছে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। সামনে অনেক গাড়ির লম্বা লাইন, চালকদের কার্যত হাতে পায়ে ধরতে যান হীরা। লাভ হয়নি, যানজটের জেরে বেরোতে পারেনি অ্যাম্বুলেন্স। আটকে থাকতে হয় প্রায় 15 মিনিট। বিষয়টি পুলিশের নজরে এলে পিছনের কিছু গাড়ি সরিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে বার করা হয় অ্যাম্বুলেন্সটিকে। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে পৌঁছে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুর্গার। স্ত্রীর মৃত্যুতে শোকাহত হীরা বলেন, ডাক্তারবাবু বললেন কয়েক মিনিট আগে এলেও হয়তো স্ত্রীকে বাঁচানো যেত, কিন্তু অবরোধের জন্য পারলাম না, আমার চরম ক্ষতি হয়ে গেল। আমরা শুনে নিই মৃতার স্বামী হীরা শীল ঠিক কি বলছেন। বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু রোগ ছিল, তার মাথা ঘুরে পড়ে যায়, হসপিটাল থেকে ট্রান্সফার লাগে, আলুলি হসপিটাল নেওয়ার সময় রাস্তায় জাম অবরোধ হয়। ওখানে আমার 13 মানে কোন রাজনৈতিক দল বিজেপির থেকে যে অবরোধ, ওখানে বিজেপি মানে রাস্তা অবরোধ করেছে, সেই অবরোধের গতিকে 13-14 মিনিট আমার ঘুরপাক খাওয়া লাগে। হাসপাতালে যেতে পারিনি সময় মতো টাইম মতো আমি পৌঁছতে পারিনি, তাই আমার কিন্তু অ্যাম্বুলেন্স তো ছেড়ে দেওয়ার কথা, তারা ছাড়েন না। তা একটা পুলিশের সাথে আমার ড্রাইভারের সাথে ছেড়ে দেওয়া ছিল, সে বলছে আমাদেরকে ছেড়ে দেওয়া, আমাদের পেশেন্টটাকে বলে না এখান থেকে দাঁড়াবে না, তো ওই পাশটা আর সেটা অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা সময় আমাদের 13-12 মিনিটের মতো। তারপর যখনই হাসপাতালে নিয়ে গেলেন তারপর কী হলো? তারপর ওই ভর্তি লিখে নিল, নিয়ে বেটে দিল, মারা গেল। কী নাম স্ত্রী? স্ত্রীর নাম শীত। এখন কোথায় আছে? এখন রানাঘাট। কত বছর বয়স আপনার স্ত্রী? বাচ্চা আছে? না, প্রেগনেন্ট অবস্থায় এমন অবস্থা হয়েছিল। আপনার কী হয়? আমার ভাই। অন্যদিকে এই বিষয়ে টিএমসি বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কি বলেছেন আমরা শুনব। ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে, কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো যে একটা অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিতে পারলো না বা দিল না, যে কোনো একটা। এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের, যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে, আমরাও করি তারাও করে, কিন্তু মানুষের প্রাণ চলে গেলো এটাই সবথেকে বড় দুর্ভাগ্যের এবং দুঃখের। আসলে অর্গানাইজ না হয়ে কোনো কিছু করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয় ঠিক কালকেও ঠিক সেটাই হয়েছে। আমি আশা করব যে তারা এই ঘটনাতে পরবর্তীতে আগামী দিনে যে কোনো রাজনৈতিক আন্দোলন তারা করুন, কিন্তু মানুষের যেন মৃত্যুর কারণ না হয়ে যায়। দলীয়ভাবে কি পরিবারের পাশে থাকছেন আপনারা? আমি নিশ্চিতভাবে আছি, নিশ্চিতভাবে আছি। এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ করের বক্তব্য আমরা শুনি। আপনি যে ঘটনার কথা বলছেন, বিষয়টি আমাদের সম্পূর্ণভাবে ভালো করে জানা নেই, তবুও দলীয় কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পূর্ণ জেনে নিয়েই মন্তব্য করা উচিত। কিন্তু তবুও বলব, যদি ঘটনা এরকম কিছু ঘটে থাকে তাহলে তা সম্পূর্ণ অনভিপ্রেত। আর এই বিষয়টি চাক্কাজাম কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছিল, ফলে এটি পুলিশ প্রশাসনের কাছে এ তথ্য ছিল। এখন পুলিশ প্রশাসনের উচিত যে রাস্তার কন্ট্রোল তাদের সম্পূর্ণ নেওয়া, এবং এই ধরনের অ্যাম্বুলেন্স সহ জরুরি বিভাগের যদি কোনো গাড়ি থাকে তাহলে তাকে অবিলম্বে পাস করে দেওয়া। আমাদের যে দলীয় কর্মীরা যারা ছিল তাদের কাছে এই নির্দেশ অলরেডি দেওয়া ছিল, এবং সেক্ষেত্রে বহু গাড়ি তারা পাস করেও দিয়েছেন।
কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে, কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এটি লক্ষ্য রাখা সম্ভব নয়, কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিল এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের, কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে। যদি তারা তাদের এই কাজে ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উপরেই বর্তাবে। এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের, এটি কখনো ভারতীয় জনতা পার্টির দায় নয়। প্রথমত এক নম্বর যে এইরকম ঘটনা, আমি আবারও বলছি যে এইরকম ঘটনা অত্যন্ত অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা, যদি এইরকম ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেই কারণে পুলিশ প্রশাসন যদি এই কাজে ব্যর্থ হয় তাহলে আমাদের দলীয় কর্মীদের আমরা দল থেকে নির্দেশ দেব যে তারা যেন সম্পূর্ণ রাস্তার তদারকিতে থাকে এবং আগামী দিনে এই ধরনের যদি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার কোনো গাড়ি রাস্তাতে থাকে তাদেরকে অবিলম্বে যাতে পাস করিয়ে দেওয়া যায় সে নির্দেশ আমরা দলের তরফ থেকে দেব। এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির প্রতিবেদন দেখব। বিজেপি রাস্তা অবরোধ কর্মসূচির সময় দীর্ঘক্ষণ আটকে থাকলো অ্যাম্বুলেন্স, আর তার ফলে দেরিতে পৌঁছই হাসপাতালে ওই অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন 4 মাসের গর্ভবতী গৃহবধূ। চিকিৎসকরা তাকে দেখে তাদের বলেন অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালেই ওই গৃহবধূর মৃত্যু হয়। রানাঘাট মহকুমা হাসপাতালে যখন মৃত্যু হয় তখন আশেপাশের আত্মীয় স্বজন এবং রোগীর আত্মীয় স্বজনরা সর্বতই ক্ষোভ প্রকাশ করেন। আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে চাক্কা জামের ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রতিবাদের সময় অ্যাম্বুলেন্স থাকা মহিলার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওই 12 নম্বর জাতীয় সড়ক তখন ছিল অবরুদ্ধ, সামনেও গাড়ির জ্যাম। নদিয়ার ফুলিয়ার রানাঘাটে 12 নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম দুর্গা শীল, 23 বছর বয়স। বছর কয়েক আগে হীরা শীলের সঙ্গে বিয়ে হয় প্রফুল্ল নগরের বাসিন্দা ফুলিয়ার দুর্গা হীরার ছোটোখাটো সেলুন রয়েছে। যেদিকে ঘটনা সেদিনকে দুর্গা দেবী রান্নার জন্য চাল পরিষ্কার করছিলেন, তার স্ত্রীর মির্গি রোগও ছিল। মাথা ঘুরে পড়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে তড়িঘড়ি টোটো করে তিনি একটি স্বাস্থ্যকেন্দ্র ফুলিয়া সেখানে নিয়ে যায়। চিকিৎসকরা দেখে তার অবস্থা খারাপের জন্য তড়িঘড়ি রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর কথা বলেন। এরপরই হীরাশীল এবং তার পরিবার লোকজন দুর্গা দেবীকে নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।